হ্যালো গাইস, তোমরা কেমন আছো সবাই? তো আজকে দেখাবো চিকেন মোমো খুব সহজে কী করে বাড়িতে বানানো যায়। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো এখানে আমি কিছু সবজি কেটে নেব। তো আমি প্রথমে পেঁয়াজটা কেটে নিচ্ছি একদম ছোটো ছোটো করে। এখানে বড় সাইজের আমি দুটো পেঁয়াজ নিয়েছি, একদম ছোটো ছোটো কিমার মতো কেটে নিচ্ছি। তারপরে আমি রসুনটাকেও এরকম ছোটো ছোটো করে কুচি করে কেটে নেব, একদম ছোটো ছোটো কুচি করে কিমার মতো। সব উপকরণগুলো এরমভাবে কেটে নেব যাতে প্রপার সিদ্ধ হয়। তারপরে আমি লঙ্কাটাকেও কেটে নিচ্ছি, যে যেরকম ঝাল পছন্দ করে সেরকম ঝাল দিতে পারেন। তারপরে এখানে আমি মাংসটাকেও এরকম ছোটো ছোটো কুচি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও এরকম গ্রাইন্ড করে নিতে পারেন, কিন্তু আমি চাকুতেই কেটে নিচ্ছি ছোটো ছোটো পিস করে, এতে মুখে পড়লে ভালো লাগে। তো আমার সব উপকরণগুলো কাটা হয়ে গেছে। এখানে আছে সয়া সস, একটা ডিম, আদা, লঙ্কা, রসুন, পেঁয়াজ, সব ঝিরে ঝিরে করে কাটা। এখানে মাংসটা প্রথমে ঢেলে নিয়েছি। এবার এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এক চামচ লবণ দিলাম স্বাদ মতো, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিচ্ছি, তারপরে এখানে আমি লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি, আদা বাটাটাও দিয়ে দিলাম, ডিমটাও আমি দিয়ে দিলাম। এখানে একটাই ডিম রয়েছে, এখানে সয়া সসটা দিয়ে দিলাম। তারপরে পুরো সব উপকরণগুলো একদম ভালোভাবে মানে ম্যারিনেট করে নিতে হবে মাখিয়ে। তো এটাকে মেখে নিচ্ছি ভালো করে। তারপর সব উপকরণগুলো মাখা হয়ে গেল, আমি এখানে ধনে পাতা দিয়ে দিচ্ছি এক চামচ মতো। তারপরে এটা দিয়েও আমি একটু মেখে নিচ্ছি। দিয়ে এবার আমি ডোটা তৈরি করব। এখানে জল গরম বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিলাম একটু, আর স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। তো জলটা ফুটে এলে তারপরে আমি ময়দাটা দিয়ে দেব। জলটা ফুটে এসছে, এখানে আমি 250 গ্রামের মতো ময়দা দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে, গরম জলের মধ্যে গ্যাস ওভেন চালু থাকবে সেই অবস্থাতেই মাখিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরো উপকরণগুলোই ভালো করে একটু মাখিয়ে নিতে হবে যাতে জলটা না থাকে। তারপর একটু নাড়াচাড়া করার পর আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। সব ঢালা হয়ে যাওয়ার পর এবার ডোটাকে ঠান্ডা না করার আগে এরকম চেপে চেপে মেখে নিতে হবে ভালো করে। ভালো করে ডোটা মাখিয়ে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে আর মাখা যাবে না। তারপরে এখানে আমি একটু তেল মাখিয়ে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। তারপরে আমি এখানে ছোটো ছোটো করে লাচি কেটে নিয়েছি কয়েকটা। এবার আমি গুঁড়ি দিয়ে বেলে নেব ডাস্ট ময়দা দিয়ে। গোল করে সুন্দর করে, বেশি মোটাও না পাতলাও না, একই রকমভাবে বেলে নিচ্ছি যাতে চারিদিকে মোটাও না থাকে আবার মাঝখানেও মোটা না থাকে। রুটির থেকে একটু পাতলা, ভালো করে বেলে নিয়েছি। এবার আমি স্টাফিংটা ভরে একটা শেপ দেখাবো। তো এখানে পরিমাণ মতো স্টাফিংটা নিয়ে নিচ্ছি। এবার একটু চারিপাশে হালকা করে জল লাগিয়ে নেব যাতে লাগতে সুবিধা হয়, ভাজটা যখন দেব তখন যাতে লাগতে সুবিধা হয়। এই যে দেখুন, এরকম শাড়ির কুচির মতো এরকম কুচি কুচি করে, একদম সিম্পল একটা পদ্ধতি একদম। এবার সাইডটা লাগিয়ে দিলেই একটা সুন্দর শেপ চলে আসছে। তা আপনারা বাড়িতে এরকমভাবে ট্রাই করবেন। এবার আমি একটা ঝাঁঝর থালার মধ্যে একটু তেলটা ব্রাশ করে নিচ্ছি যাতে নিচে মোমোটা না লেগে যায়। এবার আমি একটা একটা করে মোমো সব দিয়ে দেব। আমি সব মোমোগুলো দিয়ে দিচ্ছি। সব মোমোগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি একটু উপর দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি সবগুলো, যাতে একটু ফুলে গেলে গায়ে লেগে যায় অনেক সময় যাতে না লাগে, এই জন্যই তেলটা ব্রাশ করে নিচ্ছি আমি। আপনারা চাইলে নাও করতে পারেন।
তো এবার আমি একটা থালা দিয়ে এটা ঢেকে দেবো। মিনিমাম 10 থেকে 20 মিনিট এরকম লো ফ্লেমে সেদ্ধ হওয়ার পর আমি ঢাকনাটা তুলে ফেলেছি, পুরো প্রপার সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি, দেখুন তো মোমো পুরো রেডি হয়ে গেছে। তো মোমোটা কতটা নরম হয়েছে চলো একটা ভেঙিয়ে দেখিয়ে দিই। দেখুন মোমোটা খুব সুন্দরভাবে নরম হয়েছে। তো এভাবে বাড়িতে বানান, সকলকে খাওয়ান, নিজেও খান। আজ পর্যন্ত এটুকুই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে।